আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা সাফা। প্রিয় দর্শক, যারা আজকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন দেশ ও দেশের বাইরে, সকলকে বিএল ভিশনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আর তা হলো স্ত্রী সহবাসের পর বাহিরে বীর্যপাত করা। স্ত্রী সহবাসের পর বাহিরে বীর্যপাত ঘটানো যাবে কিনা, এটাকে আরবিতে বলা হয় আজল। আজল মানে হল সহবাস করার পরে বীর্যটা বাহিরে ফেলে দেওয়া, এই উদ্দেশ্যে যাতে করে গর্ভধারণ না হয়। প্রিয় দর্শক, আমরা সর্বপ্রথম হাদিস থেকে আলোচনা করব, এরপর ফুকায় কেরামগণ কী বলেছেন সেটা নিয়ে আলোচনা করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবি আবু দাউদ, ইবনে মাজা এবং তাবরানি এবং আহমদের মধ্যে ওই হাদিসটি রয়েছে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবি এসে বলতেছেন, ইয়া রসুলাল্লাহ, ইন্নালি জারিয়াতুন, আমার একজন বাদী আছে, আমার একজন বাদী আছে, ইউরিদু কামা ইউরিদুর রিজাল, আমি তার সাথে সেই কাজটি করতে চাই যা অন্যান্য পুরুষেরা করতে চায়। তার মানে হলো তিনি বোঝাতে চাচ্ছেন যে আমি তার সাথে সহবাস করতে চাই, কিন্তু আমার উদ্দেশ্য এবং আমার চাহাত হলো যে আমি তার সাথে সহবাস করব ঠিকই, কিন্তু তার যেন গর্ভপাত না হয় এই জন্য আমি আজল করতে চাই। যেহেতু বাদীগুলো রাখাই হতো ঘরের বিভিন্ন কাজ আঞ্জাম দেওয়ার জন্য, বিভিন্ন ধরনের কাজ আঞ্জাম দেওয়ার জন্য ঘরে বাদী রাখা হতো। এখন যদি সে গর্ভ ধারণ করে তাহলে বাচ্চা কাচ্চা নিয়ে তার পিছনে আরও লোক রাখার প্রয়োজন হয়ে যাবে, সেই ঘরের অন্যান্য কাজগুলো সে করতে পারবে না। এই জন্য তিনি চাচ্ছিলেন যে আমি শুধু তার সাথে সহবাস করব, কিন্তু তার যেন গর্ভ ধারণ না হয় এই জন্য আমি আজল করতে চাই। কিন্তু সাহাবি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, কিন্তু ইহুদিরা এটাকে ছোট জীবন্ত মানুষ হত্যা করার গুণা এটা মনে করে থাকেন, জীবন্ত হত্যা, ছোট জীবন্ত হত্যা এটা মনে করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কাযাবতাল ইহুদ, ইহুদিরা মিথ্যা কথা বলেছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বাচ্চা দেওয়ার ইচ্ছা করেন তাহলে তুমি এটাকে কখনো রদ করতে পারবে না, কখনো তুমি বাধা প্রদান করতে পারবে না। আল্লাহ ইচ্ছা করলে যে কোনো অবস্থায় সেটা দিতে পারেন, এই ক্ষমতা তিনার আছে। এরপরে বুখারী শরীফের একটি হাদিসের মধ্যে আসছে, সাহাবায়ে কেরামগণ বলতেছেন, আমরা এমন সময় আজল করতাম, ওয়াল কুরআনু ইয়াংজিলু, যে কোরআন ওই সময় নাজিল হতেছিল। এর দ্বারা তিনি কি বুঝাচ্ছেন যে আমরা এমন সময় আজল করতেছিলাম যে যখন কোরআন নাজিল হতেছিল। তার মানে হলো তিনি বুঝাতে চাচ্ছেন সাহাবায়ে কেরাম যে যদি আজল করা না যায়েছি হতো তাহলে ওহির মাধ্যমে, তখন যেহেতু ওহির সিলসিলাটা চালু ছিল, আল্লাহর নবীর উপরে আল্লাহর কোরআন অবতীর্ণ তখনও হতে থাকত, তখনও কোরআন নাজিল হতেছিল, তো আজল করা যদি নিষেধ থাকতো বা নিষেধ হয়ে গেত বা নাজায়েজ হতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলকে এটা জানিয়ে দিতেন, অবগত করে দিতেন। মুসলিম শরীফের মধ্যে এক হাদিসের মধ্যে আসছে, কিছু কিছু সাহাবিরা আজল করতে লাগলেন, মানে স্ত্রী সহবাস করে বাহিরে বীর্যপাত করতেন। এই সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাইলে, ফালাম ইয়ানহা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে নিষেধ করেননি, বাধা প্রদান করেননি। প্রিয় প্রার্থক, প্রিয় দর্শক, এর দ্বারা প্রমাণিত হয়ে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এটা অপছন্দ করতেন,
যদি এটা নাজায়েজ হতো তাহলে অবশ্যই তিনি সাহাবিদেরকে এর থেকে নিষেধ করতেন, যেহেতু তিনি নিষেধ করেননি, বাধা প্রদান করেননি, তাদেরকে এর থেকে বিরত থাকতে বলেননি, তাহলে নিঃসন্দেহে বলা যেতে পারে যে এটা জায়েজ, এনে এটার মধ্যে কোনো সন্দেহ নেই। সুতরাং এটা আপনি সমসাময়িকের জন্য এই আজল আপনি করতে পারেন। এবার আসুন ফোকায় কেরামগণ কী বলেন। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মোহাম্মদ রহিম আল্লাহ তালা তিনারা বলেছেন যে আজল এটা নিঃসন্দেহে জায়েজ, স্ত্রী অনুমতি দিক বা না দিক সর্ব অবস্থায় এটা জায়েজ আছে। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন যে এটা ততক্ষণ পর্যন্ত জায়েজ হবে না যতক্ষণ পর্যন্ত স্ত্রী অনুমোদন না দিবে। স্ত্রী বি ইজনে জাউজাতিহি, তার স্ত্রীর অনুমতি সাপেক্ষে এটা জায়েজ হতে পারে। কারণ এখানে তিনি দুইটা দিক তুলে ধরেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই বলেন স্বামীর স্ত্রী মিলনের দ্বারা, সহবাসের দ্বারা এখানে দুইটা উদ্দেশ্য থাকে, একটা হলো সন্তান ধারণ করা, আরেকটা হলো তার স্ত্রীর লাজ্জাত মজা। যদি কোনো পুরুষ আজল করে, এই আজল করার কারণে বীর্যটা যেহেতু বাহিরে ফেলে দিল, এর কারণে স্ত্রী একটা মেয়ে যে মজাটা পাওয়া উচিত ছিল, যে লাজ্জাতটা পাওয়া উচিত ছিল, সেটা সে অনুভব করতে পারে না। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই বলেছেন এই লাজ্জাতরা মজাটা যেহেতু স্ত্রীর একটা হক, এই জন্য তার অনুমতি লাগবে। যদি স্ত্রী অনুমতি দেয় তাহলে সেটা জায়েজ হবে, আর যদি অনুমতি না দেয় তাহলে সেটা জায়েজ হবে না। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই বলেছেন যে সমসাময়িকের জন্য, স্থায়ীভাবে নয়, সমসাময়িকের জন্য আপনি আজল করতে পারেন। আমাদের দেশে আজল করার প্রক্রিয়াটা অনেকেই ধারণ ক্ষমতা একটু কম থাকার কারণে আপনি এখানে কন্ডম ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা ফোকায় কেরামগণ বলেছেন যে আপনি কোন অবস্থায় কি দিয়ে সেটা করতেছেন সেটা দেখার বিষয় আছে। শরীয়ত আপনাকে সরাসরি কোনো কিছু অনুমোদন দেয় নাই এক্ষেত্রে, কিন্তু অনেক বিষয় আছে, অনেক বিষয়কে সামনে রেখে, যেমন আপনার একটা বাচ্চা হয়েছে, এখন যদি আবার আরেকটা বাচ্চা হয়ে যায় তখন স্ত্রী তার মৃত্যু রোগে আক্রান্ত হতে পারে, অথবা বড় ধরনের রোগ হতে পারে, অথবা তার ধারণ ক্ষমতা খুবই কম, জীর্ণশীর্ণ, এই জন্য সমসাময়িকের জন্য, অথবা প্রথম দ্বিতীয় বাচ্চা হওয়ার কারণে প্রথম বাচ্চা হয়তো দুধ না পেতে পারে, এই জন্য আপনি সমসাময়িকের জন্য এই আজল অথবা কন্ডম ব্যবহার করতে পারেন। প্রিয় দর্শক, এই বিষয়গুলো আমাদের খুব চৌকান্ন থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে, যাতে করে আমরা স্থায়ীভাবে, আজকে তো অনেকেই একটা বাচ্চা নিয়ে আর নিতে চায় না, এই জন্য সতর্কতার সাথে এগুলো আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক।